রাজধানীর লাগোয়া বাইপাস সড়ক যে অবৈধ মাদক কারবারিদের উন্মুক্ত করিডোর তার আরও প্রমাণ পাওয়া গেল। চুরাইবাড়ির গেইট এবং থানাসহ পূর্ব থানা পর্যন্ত দীর্ঘ পথে যে দুর্নীতিবাজ পুলিশ ও সেলটেক্স আধিকারিকদের বড়সড় চক্রান্ত রয়েছে তা আবারও পরিস্ফুট হল। এদিন আমতলি থানার হাতে ধরা পড়ল 10 লক্ষ টাকার ফেন্সিডিল। কিভাবে এই দীর্ঘ পথ পেরিয়ে পার পেয়ে যায় মাদকবাহী গাড়িগুলি, প্রশ্ন উঠেছে এখানেই। অবৈধ মাদক কারবারিদের মুক্ত অঞ্চল খয়েরপুর থেকে আমতলি থানা এলাকা পর্যন্ত অবস্থিত বাইপাস সড়কটি। প্রতিদিন এই সড়ক দিয়ে প্রচুর অবৈধ মাদক সামগ্রী রাজ্যের বিভিন্ন স্থানে পাচার হয়, আর এগুলির অধিকাংশই সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে পাচার হয়। রাজ্যের একজন বিধায়ক এই সত্যতা স্বীকার করেছিলেন। তিনি এ ব্যাপারে যাতে বাইপাস সড়কগুলিতে নাকা চেকিং আরো সুদৃঢ় হয় এবং এই সড়কের বিভিন্ন জায়গায় যাতে সিসি ক্যামেরা বসে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করেছিলেন। বাইপাস সড়কটি যে মাদক কারবারিদের মৌরসি পাট্টা, একের পর এক বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় তার প্রমাণ বরাবরই থেকে গেছে। তবে রবিবার সকালে তার আরও একটি প্রমাণ পাওয়া গেল, কেননা এদিন খয়েরপুর বাইপাস হয়ে আমতলি থানার নাকা পয়েন্টে একটি গাড়িকে আটক করে উদ্ধার হল 10 লক্ষ টাকার ফেন্সিডিল। 40টি কার্টুনে মোট 4000 ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হলেও গাড়ি চালক তার আগেই পালিয়ে যায়। গাড়ি আটক হলেও কি করে গাড়ি চালক পালিয়ে গেছে সে ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি আমতলি থানার পুলিশ। একটা গাড়ি বাইপাস ওই খোয়াইপুর ডাইরেকশন থেকে টুয়ার্স আমতলি আইতাছিল। গাড়িটা খুব স্পিডে ছিল, তো অ্যাকর্ডিংলি আমরা সিগন্যাল দিছি, সিগন্যাল দিওনের ঘরে হ্যাঁ মানছে না, উল্টা হে ওই টুয়ার সাগরতলার দিকে বাইকে যাইতে লাগছিল। তো আমরা চেস করছি, তো আমরা চেস করানোর পরে ওই গাড়িটা একটু ধরেন নাকা থেকে 100 মিটার আগে নিয়ে হে গাড়িটা রাখিয়া ওই পালাই গেছে ড্রাইভারটা। অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা আটকাইয়া চেক করছি। চেক করানোর পরে ওই এসডিপিও আমাদের যে সিনিয়র অফিসার এসডিপিও স্যারও আইছিল স্পটে, তো স্যারের প্রেজেন্সে চেকিং করার পরে ওইখানে 40 কার্টুন ওই কার্টুনের ভিতরে টোটাল 4000 ফেন্সিডিল কফ সিরাপ পাওয়া গেছে। এ ঘটনাটির মাধ্যমে আবারও প্রমাণ হলো সড়ক পথে রাজ্যের প্রবেশদ্বার, চোরাইবাড়িতে দায়িত্বপ্রাপ্ত সেলটেক্স অফিস এবং থানার কর্তাবাবুদের মারাত্মক দুর্বলতা রয়েছে। এগুলি শুধুমাত্র যে দুর্বলতা নয় সেটাই বলা বাহুল্য। এমন ঘটনাগুলি প্রমাণ করে একাংশ অফিসার সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত রয়েছেন। চুরাইবাড়ি থানা থেকে শুরু করে পূর্ব থানার তথাকথিত দায়িত্ববান পুলিশ অফিসারেরা অবৈধ মাদক নির্মূল করার ক্ষেত্রে যে কতটুকু দায়িত্ব পালন করছেন কিংবা জিরো টলারেন্স নীতি গ্রহণ করছেন সেটা এখন হলফ করে বোঝাই যায়। সচেতন মহলে দাবি উঠেছে এ সমস্ত দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার তথা সেলটেক্স অফিসার, এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসারদের অবিলম্বে চিহ্নিত করা হোক এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। চুনিদেবের সঙ্গে দেবাশিষ দেবের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।